নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা হলো সিজি অফ হলো সেকশনস নিয়ে আমরা হলো আলোচনা করব। অর্থাৎ এর আগে যখন যত আমরা ফিগার হলো আমরা এক্সিকিউট করেছি, যত আমরা ফিগার আমরা সলিউশন করেছি, তারা একটা হলো হলো সেকশন ছিল না। হলো সেকশন বলতে কি বোঝায় আমি সেটা আগে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, এরকম একটা হলো একটা স্কোয়ার আছে, একটা টু ডি সেকশন একটা স্কোয়ার, এর এই কর্নারের দিকে এরকম একটা সার্কেল এরকম ভাবে দেওয়া আছে, তো এটাকে বলা হলো হলো সেকশন। অর্থাৎ এই অংশটা কাট করা, এটা একটা পেপারের টুকরো ধরতে পারেন, এটাকে হলো কাট করা হয়েছে আর কি, তো এটাই হলো এক ধরনের হলো সেকশন। তো এই সমস্ত হলো সেকশনের ক্ষেত্রে কি করে সিজি আমরা বার করব সেটা আমরা এই ভিডিওতে হলো দেখব, একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, আরো বিভিন্ন ধরনের ভিডিও বানাবো, নেক্সট ভিডিওগুলোতে আরো বিভিন্ন ধরনের এক্সাম্পলস আমরা হলো ট্রাই করব। তো আমরা নর্মাল সিজির ফর্মুলা আমরা যেটা জানি, যে নর্মাল সিজির ফর্মুলা হলো আমার এরকম আছে, এক্স বার ইকুয়াল টু A1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। একইরকমভাবে y বার আছে হলো a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, ঠিক আছে। তো কিন্তু হলো সেকশনের বেলা তফাৎ হলো এটাই হয় যে আমার হলো এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, বাস এটাই হলো তফাৎ। তাহলে হলো সেকশনের বেলা আমাদের হলো সিজির ফর্মুলা এক্স বারের ক্ষেত্রে হলো a1 x1 মাইনাস a2 x2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2, আর একইরকমভাবে ওয়াই বারের ক্ষেত্রে হলো a1 y1 মাইনাস a2 y2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। এটাই হলো হলো সেকশনের বেলা সিজির ফর্মুলা। বাকি সমস্ত কিছু নিয়ম একই, শুধুমাত্র এখানটা ফর্মুলাতে প্লাসের জায়গায় মাইনাসটা বসবে। নিয়ম বলতে যেমন হলো সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল কিনা সেটা আমরা চেক করতাম, কোন এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর যদি হয় তাহলে এই ফর্মুলা, ওয়াই এক্সিস বরাবর হলো পরে এই ফর্মুলা, এই সমস্ত কিছুই হলো আছে। আর হলো যা ফর্মুলা আগে যা ছিল সমস্ত সেম ফর্মুলাই হলো এখানটা অ্যাপ্লিকেবল, শুধুমাত্র এই জায়গাটায় খুলু শুধুমাত্র চেঞ্জ, যে প্লাসের জায়গায় শুধুমাত্র মাইনাস হবে, ঠিক আছে। তো এটাই হলো হলো সেকশন এর সিজি বার করার ফর্মুলা এক্স এক্সিসের এগেনস্টে আর এটা ওয়াই এক্সিসের এগেনস্টে। আর যদি কোনো এক্সিসের এগেনস্টে যদি বার করা না যায় তাহলে দুটোই বার করতে হবে, এটা আমরা জানি, এর আগের ভিডিওতে আমরা হলো ডিসকাস করেছি। যদি কেউ আগের ভিডিওটি মিস করে থাকো তাহলে আমি আই বাটনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওর উপরে ক্লিক করে নিয়ে আগের ভিডিওটি দেখতে পারো, বা আমার চ্যানেলের মধ্যে গেলে ভিডিওটি তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলোই হলো ফর্মুলা, এটা হলো এক্স এক্সিস বরাবর যদি সিমেট্রিক্যাল থাকে তাহলে এই ফর্মুলাটা যাবে, আর যদি ওয়াই এক্সিস বরাবর সিমেট্রিক্যাল থাকে তাহলে এই ফর্মুলাটা যাবে। তো চলুন এবার হলো একটা এক্সাম্পল করা যাক এই হলো সেকশনস এর কি করে আমরা সিজি বার করব তার উপরে একটা এক্সাম্পল আমরা এখন করব। তো বন্ধুরা, এই একটা হলো সেকশন ফিগার দেওয়া আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হলো সার্কেল, দুটো সার্কেল আছে এখানে, একটা হলো এই সার্কেলটা আর একটা এই সার্কেলটা। এই বড় সার্কেলটার ভিতরে এটি একটি সার্কেল একটা কাট অফ করা হয়েছে, অর্থাৎ হলো এই পুরো জায়গাটা হলো ভরা জায়গা আর এটা হলো কাট অফ সেকশন, ঠিক আছে। এবার হলো এই পুরো সেকশনটারই আমার হলো সিজি হলো বার করতে হবে, ঠিক আছে। তো এবার এখানটা একটা সব থেকে বড় প্রশ্ন হলো এটা আছে, যখন আমরা এক্স বার নিয়ে বা ওয়াই বার নিয়েই কাজ করব, কার থেকে কাকে হলো বিয়োগ দেবো, এটা একটা প্রশ্ন আছে। তো সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা সাবট্রাকশনের বেসিক একটা ফর্মুলা জানি যে বড়র থেকেই ছোট হলো বিয়োগ করা যায়, বেসিক ফর্মুলা যেটা আমাদের। তো এখানেও সেই সেম মেথডই আমরা ইউজ করব, যে বড় যেটা ফিগার তার থেকে ছোট ফিগারটাকেই আমরা হলো বিয়োগ করব, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে একটা সার্কেল দেওয়া আছে যেটা হলো 100 mm ডায়ামিটার, আর ভিতরের সার্কেলটা দেওয়া আছে হলো 50 mm ডায়ামিটার। তো এবার হলো আমাদেরকে বার করতে হবে হলো এটার সিজি, ঠিক আছে। তো আগে প্রথমে আমার যেটা নিয়ম, প্রথমে দেখতে হবে এটা সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল ফিগার। এটা হলো একটা সিমেট্রিক্যাল ফিগার, স্পষ্ট দেখা যাচ্ছে এটা এক্স এক্সিস বরাবর দুটো সমান ভাগে ভাগ হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স এক্স এক্সিস। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স বার। তো এক্স বারের ভ্যালু বার করতে গেলে আমার কি কি লাগবে, a1 x1 মাইনাস a2 x2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2, যেখানে এই a1 x1টা হলো আমার হলো এই আউটার সার্কেলটার হলো এরিয়া অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন, অবভিয়াসলি মাল্টিপ্লিকেশন যেটা হয়, আর হলো এটা হলো ভিতরের সার্কেলটার, ঠিক আছে। আর নিচেরটা তো এরিয়া অফ দ্য, এটা হলো এরিয়া অফ দ্য আউটার সার্কেল আর a2 এরিয়া অফ দ্য ইনার সার্কেল, ঠিক আছে। তো শুরু করা যাক, a1 প্রথমে আমরা বার করি, তাহলে প্রথমে সার্কেল 1 দিই আমি, এটা এক নম্বর সার্কেল, এটা দুই নম্বর সার্কেল বলে আমি ডিনোট করতেছি, সার্কেল 1 a1 x1, ঠিক আছে। এবার হলো a1 বার করার ফর্মুলা, সার্কেলের ফর্মুলা পাই আর স্কোয়ার, রাইট, ঠিক আছে। পাইয়ের মানটা আমি বসাচ্ছি না, আর এর মান কত হবে 100 যদি ডায়ামিটার হয় তাহলে আউটার সার্কেলের রেডিয়াস কত হবে 50, তাহলে 50 স্কোয়ার হয়ে গেল, এত mm স্কোয়ার যেটা হয় ইউনিট আর কি। নেক্সট হলো x1 কিভাবে বার করবো, আমি বলছিলাম
যে এক্সিস বরাবর আমার সিমেট্রিক হলো, এক্সিসটা টেনে নিয়ে আমরা ঠিক এই কর্নারের দিকে একটা হলো পারপেন্ডিকুলার এক্সিস টেনে নেব এই এক্সিসের এগেনস্টে। এবার হলো যে ফিগার নিয়ে আমরা কাজ করছি ওই ফিগারের সিজি পয়েন্ট থেকে এই পারপেন্ডিকুলার এক্সিস পর্যন্ত দূরত্বই হলো আমার এক্স ওয়ান। আগের প্রিভিয়াস ভিডিওতে আমরা হলো ডিসকাস করেছি, আগে আপনারা দেখবেন সি সেকশনের একটা ভিডিও আছে যেটা এক্স এক্সিস বরাবর করা আছে, অলসো একটা এল সেকশনের ভিডিও আছে। যদি ভিডিওটি আপনারা না পেয়ে থাকেন আমি হলো উপরে আই বাটনে দিয়ে দেবো, ওখানে আপনারা দেখতে পারবেন। তো সার্কেলের সিজি কোথায় হয়, একদম সেন্টার অফ সেন্টার পয়েন্টে সার্কেলের সিজি, এটা আমরা জানি। তো এখান থেকে এই এক্সিস পর্যন্ত দূরত্ব এটাই হলো আমার এক্স ওয়ান, ঠিক আছে। তাহলে কত হবে, হান্ড্রেডের হাফ এটা, তাহলে হলো ফিফটি, হান্ড্রেড ডিভাইডেড বাই টু, তাহলে ফিফটি এমএম। নেক্সট হলো সার্কেল টু, সার্কেল টু এ টু, আর হলো এক্স টু, অবভিয়াসলি এ টু এরিয়া একই রকমভাবে পাই আর স্কোয়ার মান, আর এর মানটা বসাবো, পাই এর মানটা সরি বসাবো না, আর এর মান কত হবে, যদি ডায়ামিটার ফিফটি হয় তাহলে আর কত হবে টোয়েন্টি ফাইভ, তাহলে টোয়েন্টি ফাইভ এর স্কোয়ার, তাহলে মিলিমিটার স্কোয়ার স্পষ্টভাবে। নেক্সট হলো কি এক্স টু, একই রকমভাবে সার্কেল টু নিয়ে কাজ করি, সার্কেল টু এর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আবার এই পারপেন্ডিকুলার লাইন পর্যন্ত দূরত্ব। সবসময় খেয়াল রাখতে হবে যে এক্সিস নিয়ে কাজ করব ওই এক্সিসের এগেনস্টে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, যে পার্টিকুলার সেকশন নিয়ে আমরা কাজ করব ওর সিজি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার লাইন পর্যন্ত দূরত্বই আমাকে নিতে হবে প্রত্যেকবার। এটা এক্সিসের ক্ষেত্রে হলে, এক্স এক্সিসের ক্ষেত্রে হলে এরকমভাবে পারপেন্ডিকুলার লাইন টানতে হয়, এটা আমি বলেছি আগে, আর ওয়াই এক্সিসের ক্ষেত্রে হলে এরকমভাবে পারপেন্ডিকুলার লাইন আমাদেরকে টানতে হবে, ঠিক আছে। ঠিক নিচে হবে এটা ওয়াই ওয়াই এক্সিস, আর এটা হলো পারপেন্ডিকুলার লাইনটা, ঠিক আছে। তো এক্স টু, এক্স টু কি করে বার করবো, এর মিডিল পয়েন্ট থেকে একই রকমভাবে সিজি পয়েন্ট থেকে একেবারে পারপেন্ডিকুলার লাইন পর্যন্ত দূরত্ব কত হবে আমার এক্স টুটা, তাহলে আমার এক্স টুটা, তাহলে এটা হলো আমার এক্স টু, ঠিক আছে। তাহলে এক্স টুটা কত হবে আমার, ফিফটি প্লাস টোয়েন্টি ফাইভ, ফিফটি প্লাস টোয়েন্টি ফাইভ, তার মানে হলো সেভেন্টি ফাইভ এমএম। এবার এই সমস্ত ভ্যালু যদি আমি এই ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে সিজির পয়েন্টিংয়ের, ঠিক আছে। তা সেই অ্যান্সারটা ঠিক এরকমভাবে যদি এক্স বারের মধ্যে এই সমস্ত ভ্যালু এই ফর্মুলা যদি বসায় দিই, এ ওয়ান এক্স ওয়ান মাইনাস এ টু এক্স টু ডিভাইডেড বাই এ ওয়ান মাইনাস এ টু, ইফ উই সাবস্টিটিউট দ্য অল ভ্যালুস অফ অফ দিস ভ্যালুস অন দিস ইকুয়েশন, দেন উই গেট দ্য ভ্যালু অ্যাবাউট অ্যান্সার, উই গেট দ্য অ্যান্সার অ্যাবাউট ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স এমএম, এটাই হলো অ্যান্সার। তো এভাবেই হলো হলো সেকশনের সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি হলো বার করতে হয়। আপনাদেরকে সবসময় মেথডটা খালি খেয়াল রাখতে হবে যে হলো সেকশনের বেলা যেখানটা আমরা হলো নর্মাল সেকশনগুলো করছি যেখানে ফর্মুলাতে হলো প্লাস হতো, এখানে হলো সেকশনের বেলা হলো মাইনাস হবে। এবার প্রশ্ন কার থেকে কাকে বাদ দেবো, সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা বড়োর থেকে ছোটোটাকেই হলো বাদ দেবো, তাহলে এই সিম্পল জিনিসটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে। আর বাকি সমস্ত মেথডে সিমেট্রিক্যাল কি অ্যাসিমেট্রিক্যাল, কোন এক্সিস বরাবর সিমেট্রিক্যাল, কোন এক্সিস বরাবর সিমেট্রিক্যাল নয় বা অ্যাসিমেট্রিক্যাল, এই সমস্ত যা ফর্মুলা আছে সেই সমস্ত ফর্মুলাগুলো সব সেম, খালি এইখানটাই একটা হলো চেঞ্জ। তো নেক্সট ভিডিওতে অন্য একটা ফিগার আমরা ট্রাই করবো, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।